তোমার মাই যা, এই কথাটা কই নাই, তোমার মাই যা তো কেবো কেবো করে, তোমার মাই কি তোমাকে পড়াবার পারব না? কখনোই না। আমি তো খুঁজতাছি, এরকম মাস্টার তো চোখে পড়ে না। বাড়ির বগুলে থাকে, তুমি কোনটা খুঁজো? বাড়ির বগুলে আমাকে, বাড়ির বগুলে তো আছে মাস্টার। পাঙ্কু, পাঙ্কু ও যে স্টাইল করে চলে, ও কি তোমার পোলারে পড়াইতে পারবো? ও স্টাইল করে চলুক আর জামুন তাই করুক, আমার পোলারে ঠিক মতো পড়াইলে হইছে, এটা আমাকে দেখো না কো। আচ্ছা তুমি যখন কইছো আমি দেখতাছি কি করণ যায়। কি করণ যায় না, তুমি আজকে একা করনে যাও, আগে যাও অনে, তারপরে যাবি মতে হেমবি যাও। আচ্ছা যাইতা, অন খুশি তো? হ্যাঁ যাবা, তাড়াতাড়ি আয় বাবা। খুশি হলাম, তাহলে আমার ছেলের হলো ম্যাট্রিক পরীক্ষা, আমার ছেলের একটু পড়াইতে হইব তোমার। আপনি কোন এক কালে কইলেন যে আমি ছেলে মানুষ পড়ামু? আপনি আমার কাছে শুনলেন না কিছু না? আমি কি ছেলে মানুষ পড়াই? আমি হলে মেয়ে মানুষ পড়াই। মেয়ে মানুষ পড়া মানে? আপনার যদি মেয়ে থাকে আপনি আমার বললেন ছেলে মানুষ কেমন পড়াই না? ছেলে মানুষ পড়ানো খুব ঝামেলা। তোমার কাজ হলো পড়ানি, তুমি একজন মাস্টার, এনে ছেলে হোক আর মেয়ে হোক তাদের সবাই তুমি পড়াইবা, তুমি ছেলে পড়াও না তুমি মেয়ে পড়াও, এটা কোন ধরনের কথা কইলা তুমি? ওই মাথাটা দিকে আপনি এই জন্য করে এই কথা বলতে পারলেন? আমি একটা টিচার, আমার কাছে আপনার বাবা চিন্তা করেন চাল, আপনি কি 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 ছাত্র পড়ান? আপনি বলতে হইতো বুঝছেন, আপনি আমার বলতেন যে আমার মেয়ে আছে, আমি স্বীকার করতাম, আপনি ছেলাম পড়াম না। ছেলেরা স্কুলে পড়বার যাই রে, টিচারের কাছে পড়বার যাই রে, বইটা রাই খাই রে, যাই আর এখানে বিল্ডিং মারবার নিকে, ওটার কি দায় ভরে দামি দিব? আর মেয়েরা? মেয়েরা কথা শুনে? মেয়েরা কথা শুনে? হ্যাঁ মেয়েরা আমার কথা শুনে। আপনি মেয়ে থাকলি আপনি আমার বললেন, তুমি কি মাস্টার না আর কিছু? কি বলেন আমার, আমি মাস্টার না কি তোমার? আপনি কি বলেন, কি করেন আপনি? এটা আমি একটা হাই সোসাইটির টিচার, আপনি কথা বলতে কিভাবে বলেন আপনি একটা ছেলের বাপ হচ্ছেন? শুনো, তুমি মাস্টার যদি হয়ে থাকো প্রকৃত ভাবে, তুমি বাচ্চা পড়াইবা, মেয়ে পড়াইবা, ছেলে পড়াইবা, সবই পড়াইবা, তুমি বাইসা বাইসা কেন মেয়ে পড়াইতে যাইতো? আমি কি কের বাবার কামাই খাই? আমি কি কের বাবার কামাই খাই? আপনার কামাই খাই, আমার কামাই আমি খাই? মেয়ে মানুষ পরে আরাম বেশি, মেয়ে মানুষ ক্লাসে বসলে গেলে শরীরটা গরম থাকে, ভাল লাগে। সি 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 সি, একজন টিচার শিক্ষক সে কিনা এই কি ধরনের কথাগুলো? আচ্ছা 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 তুমি যাও, হ্যাঁ যাচ্ছি। আরে এরকম করে রাস্তা মধ্যে ডাইকা করবেন, বিরক্ত করবেন না বুঝছেন, বিরক্ত করবেন না, একদম বিরক্ত করবেন না, যাও একদম, টাইম ওভার হয়ে গেছে। একবারে সর্বনাশ করছেন, ডাকলে কত রাস্তা যাইতে পারতাম। আরে যাও, আচ্ছা ঠিক আছে, যাইতে গরম দেন কারে কারে গরম দেন, আমি একটা টিচার, আমার গরম দেন কেন নিয়ে মানে তো বলছেন আমারে বুঝছেন, সালাম দেবেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মতো টিচার আমি দেখা নিমু, তুমি কিরকম মেয়ে পড়াও আর ছেলে পড়াও না এটা আমার দেখার আছে। তুমি যাও এই পথে, তোমার ওই পথেই আমি যাবো না, পরে তোমার ধরুন। না এখনো স্যার আসতেছে না কেন? একা কত ঘুরে থাকবো কি মা? তোর বাপের লোকেরা তো ধুয়ে দিবার কইছিলাম, ধুয়ে দিছিনি আমি, ধুয়ে পারম না তুমি ধুয়ে নাও। আর কি তুই এখন, তুই বলছ মাস্টার আসে না? এখনো মাস্টার এখনো আসে নাই, বেলা কয়টা বাজার কখন হবে কখন পড়াইবো? আপনি কেমন আছেন?
আমি তো ভালো নাই বাবাজি কিসের জন্য কিসের জন্য তুমি জানো না কিসের জন্য আপনি ভালো না এত সুন্দর শরীর আপনি ভালো না কেন তুমি আমার মেয়ের কি পড়াও আমার মেয়ে খালি ফেল যাইছে তোমার তো পাস গেলে মেয়ে কাজ করতে হয় এই যে গোনা কাজ করতে কষ্ট লাগে না আমি কি পাস কি নাই নাই রে কই লামনের মেয়ে খেলে দিব না পয়রা পাস করতে হবে হ্যাঁ তাহলে পড়ার লাগে তো তোমার রেখা দিছে তুমি কি পড়াও আমার মেয়ে মা তুমি থামবা একটু তুমি ঘরে যাও তুমি চুপ থাক তোমার আম্মার কথা কিছু মনে করবো তোমার আম্মার কথা তুমি মনে করলে আমি তোমার নাইতাম নাকি আমি শোনো একটা কথা বসো স্যার আপনি বসেন না বসমু আমি তোমার সাথে কিছু জটে তোমার মায়ের তো গেলো ঢাকা বেঁকে মার সাথে কিছুটা জটিল একদম জটিল করে কথা বললাম কেন জানো আপনার লোক আমার একটা কথা আছে ভাই মেয়ের পড়ায় শুনলাম যে আপনার মেয়ে গেছে বার নাকি ফেল করছে ফেল করছে ও কি পড়ানটা পড়ায় আপনার মেয়ের আমি তো লেখাপড়া সম্বন্ধে বুঝিও না জানি না পড়ায় আমি তো এইটুরি জানি আপনি এই তুরি জানেন হো ভাই ডাল মেকুস কালা হ্যায় ব্যাপারটা বুঝতে পারছি আপনি শুধু পড়াই এইটুকুই জানেন আর কোনো খোঁজ খবর জানেন না তাহলে খোঁজ খবরটা আমারই দেখাইতে হইব তা আমারও দেখতে হইব চলেন আপনার বাসায় যাবো আপনার দেখামো কিভাবে পড়ায় চলেন 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 বুঝবার পারছো কি ব্যাপারটা জি স্যার বুঝছি তোমার মা যেত গব গোবর করে তোমার মা কি তোমাকে পড়াইতে পারবো আমার মা এমনি তো বেশি কথা কয় আমি কি স্যার আমি যদি না পড়াই তোমারে ঠিক মতো স্যার তোমার মা যা আই কথাটা কই নাই তোমার মা যেত গব গোবর করে তোমার মা কি তোমাকে পড়াবার পারবো না না বলি না ঠিক মতো পড়াশোনা করবা সামনে কথা মারেন কেন মারমুন আরো মারেন দরকার ওই যে দেখেন দেখেন আপনার মেয়ের কি পড়ান পড়াইতেছে দেখছেন আসলে স্যার আপনার দোষ নাই আসলে কি ওই যে আগের একটা স্যার আসলো না উনি তো পড়াইতো না খালি গল্প করতো এর জন্য গেছে বছরে ফেল করছি পুরো পাগল আমারও আবার দা যেতাছে স্যার ঠান্ডা হন আপনি আমার পড়ান তোমাকে একটা কথা বলেন স্যার মনে করো তুমি যে মিষ্টি হাসিটা দাও এই তোমার ভাইয়ে তোমার মা যে তোর চুপ লাগাইছে তাতে তো তোমার লেখাপড়া ভালো হবে সত্যি কথাই স্যার আমার আব্বা বাবা আমারে বিয়েও দেয় না ভালো একটা ছেলে হয়ে গেছে তুমি যে বিয়ার চিন্তাটা করো লেখাপড়া ভালো না করলে বিয়ে করতে পারবা করতে পারবা কি আপনি এখন পড়ান আমারে হ্যাঁ বসো 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 তোমাকে কিছু পড়িয়ে আসি স্যার এখানে না তো ও পাশে বসেন আপনি এসে ফাঁকা স্যার স্যার আপনার একটা প্রশ্ন করি তুমি আমাকে প্রশ্ন করবা জি স্যার আচ্ছা প্রশ্ন ধরো প্রশ্নের উপরে চলে জাতাটা প্রশ্ন আই ডোন্ট নো বলেন তো স্যার এর মানে কি আই ডোন্ট নো জি আই ডোন্ট নো এই শব্দটা তো মনে করো যে ভালোবাসার মাধ্যমে পড়ে গেল গা মানে আমি তোমাকে ভালোবাসি আই ডোন্ট নো মানে কি হ্যাঁ এটা ইংলিশ শব্দ তো ইংলিশ শব্দ মানে বাংলা শব্দ দিয়ে কাউরে দিলি তাহলে আই ডোন্ট নো
I don't want to sir ভালোবাসা না স্যার আমি যে পর্যন্ত পড়াশোনা করছি আমি এখনো মতে শুনি নাই যে I don't know মানে যে ভালোবাসার কথা ও মানে তুমি এ পর্যন্ত ওড়ার কথার প্রশ্নের উত্তর তুমি পাও নাই জি না স্যার এই জন্য তো তুমি খালি পরীক্ষায় ফেল করো এইদার মানুয়েলও আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ইয়েস ইয়েস মাই ডিয়ার হুড ডব্লিউ হেড স্যার আমার মনে হয় কি আমি যদি আপনারে পড়াইতাম না তাও মনে হয় ক্লাস 5 পর্যন্ত মনে হয় ভালোভাবে পড়াইতে পারতাম স্যার আচ্ছা তোমাকে আরেকটা কথা বলি জি স্যার আরেকটা কথা বলি স্যার হাত ধরে কি বলবেন আরে ছাত্রী টিচারের যদি মিল না থাকে অন্তরের মোহব্বত না থাকে ও আচ্ছা তাহলে কি লেখাপড়া যে এই যে তোমাদের শোল্ডার বিড়বিড় করতেছে না মানে আমার অন্তরে পাঁচদের যত লেখাপড়া আছে সব তোমার ভিতরে হামলে করতেছে স্যার হাত চুলকে হাতে চুলকে এলেই রাখো আমি খেজে দেই তোমার কি বলতে হবে আমি চুলকে দেই স্যার হইছে হ্যাঁ একটা কথা বলি তোমাকে বলেন স্যার আজকে আমার শরীরটা খুব টেনশন হচ্ছে অনেক টেনশন ছিলাম তো আর তোমাকে আর একটা প্রশ্ন করি জি বলেন তুমি আমার বুকের মধ্যে আপনার কি বুকের মধ্যে আপনি কি তুমি আমার রুল ভাঙে কিছু আমি কি তোমার কম পড়াইছি তুই যেটা করেন পড়াইছি আমি কি করবো কত গো মাপছা বাবা কার কাছে মাপছাম মেয়ের কাছে মাপ চাবি মেয়ের বাপের কাছে মাপ চাবি যে এই ধরনের পড়া আমি আর জীবনে পড়াইতাম না মাপচা মাপচাম হ্যাঁ মাপচা মাপচাম না কে আমি জানো তাড়াতাড়ি মাপচা এ তো মাপচাই মাপচাই মাপচা আমার কাছে মাপচাই এই বাসার কাছে মাপচা এ তো দমকান কে নিগত দমকান কে না সামনে তো সকের কাছে মাপ আমি এখন না যাই ফোনটা গেল সামনে কে ফোন দাও সামনে মাপ এটা কোন নামে এখানে দুঃখ বেশি একটা ধরলাম দাদাজি দাদাজি প্রিয় দর্শক দেখছেন তো আমার নাগাল যদি টি শাড়ি করেন যদি আমার নাগাল যদি টি শাড়ি করেন তাহলে গেলে এরম যাই হেরে ছাত্রের পরাণ বাধ্য হেরে যদি আত্মার তৈরি যদি করেন যে আ উ এবার যদি করেন তাহলে তো ধরা পড়ে তো আমার নাগালে তুমি মারি খাবেন আর টি শার্ট যদি থাকেন তাহলে ছাত্র পড়াবেন ছাত্রীও পড়াবেন ভালো করে পড়াবেন বেতন ঠিক মতো নেবেন নাকি তাহলে গেলে আমার নাগালে এবং মারি গোল খাবেন এই যে এত ভালো বুঝছো বুঝছো